ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি জন্ম এবং মৃত্যু যা মানুষের জীবনে একবার হয়ে থাকে। জন্ম নিলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, যা সৃষ্টির একটি অবধারিত নিয়তি। কোনো মানুষই পৃথিবীতে থাকবে না চিরদিন, সবকিছু ছেড়ে চলে যেতে হবে একদিন সকলকে। কিন্তু শীঘ্রই নাকি এই চিরসত্যের বদল ঘটতে চলেছে। তবে কি আগামী দিনে অমরত্ব পাবে মানব জাতি? সম্প্রতি এক বিজ্ঞানের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে, যা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। মানুষের ভবিষ্যৎবাণী করেছেন গুগলের এক প্রাক্তন বিজ্ঞানী, যা সত্য প্রমাণিত হলে বদলে যেতে পারে সমগ্র মানব সভ্যতা। যুগ যুগ ধরে জন্ম মৃত্যুর চিরসত্যের নাকি পরিবর্তন হতে চলেছে, কি সেই ভবিষ্যৎবাণী? রে কার্জুইল, যার 147টি ভবিষ্যৎবাণীর 85% বেশি সঠিক প্রমাণিত হয়েছে, তিনি জানিয়েছেন 2029 সালের মধ্যে মানুষ অমর হয়ে উঠবে, কেউই নাকি আর মৃত্যুবরণ করবে না। ৭৫ বছর বয়সী কম্পিউটার বিজ্ঞানী দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা চালিয়েছেন, মূলত জেনেটিক্স, ন্যানোটেকনোলজি ও রোবোটিক্স এবং আরো অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে মানুষের অমরত্বের ভবিষ্যৎবাণী করেছেন তিনি, যা সম্প্রতি চ্যানেল অ্যাডাজিও নামে একটি ইউটিউব ভিডিওতে পোস্ট করা হয়েছে। কার্জুইল তার 2005 সালে প্রকাশিত দ্য সিঙ্গুলারিটিজ নিয়ার বইতে মানুষের অমরত্ব অর্জনের তথ্যটি জানিয়েছিলেন। সেই ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির অগ্রগতির উদ্ধৃতি দিয়ে মানুষ চিরকাল বেঁচে থাকতে পারবে বলে উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, 2029 সাল হলো সেই সময় যা আমি ভবিষ্যৎবাণী করেছি, যখন এআই একটি বৈধ টিউরিং পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং সেই জন্য মানুষের বুদ্ধিমত্তার স্তর অর্জন করবে। কার্জুইলের ভবিষ্যৎবাণী নিয়ে এবারই প্রথম শোরগোল পড়েনি। এর আগেও বিভিন্ন সময় তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়ে শিরোনাম এসেছিলেন, যেমন বিশ্বের সেরা দাবা খেলোয়াড় 2000 সালের মধ্যে একটি কম্পিউটারের কাছে হেরে যাবে, যা 1997 সালে সত্যি প্রমাণিত হয়েছিল, যখন ক্রোয়েশিয়ার গেরি কাসপারভ কম্পিউটার ডিপ ব্লু এর কাছে হেরেছিলেন। তবে অমরত্বের ভবিষ্যৎবাণী সত্যি হলে আগামী দিনে মানুষ অমর হতে চলেছে কিনা, তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ লাইভ।